আগামীকাল চাঁদের দেখা মিললেই তার পরের দিন পালিত হবে পবিত্র ঈদুল ফিতর। ঈদকে সামনে রেখে জমজমাট শপিং মলগুলো আনন্দের ঈদকে ঘিরে প্রয়োজনীয় কেনাকাটা প্রায় শেষের দিকে। এখন চলছে ঈদের সাজগোজের প্রস্তুতি, আর এজন্য এখন ভিড় বাড়তে শুরু করেছে সেলুনগুলোতে। সেলুনগুলোতে সব বয়সী মানুষের উপচে পড়া ভিড় লেগেছে। চুলের ছাট, ফেসিয়াল, কালারও দাড়ি কাটতে ছুটছেন সেলুনে। নগরীর বিভিন্ন সেলুন ঘুরে এমন চিত্রই দেখা মিলছে। পরিবারের ছোট শিশুদের নিয়ে সেলুনে যাচ্ছেন অভিভাবকরা, তবে শেষ সময়ে তালিকা অনুযায়ী মজুরি নিচ্ছেন না সেলুন কর্মীরা। তেমন আগের মতো তেমন কাজকর্ম এখন নাই, কারণ মানুষের পরিস্থিতি তো খারাপ, কারণ আগের মতো এখন কাজকর্ম তেমনটা নাই। আমরা তেমন কোনো কিছুই এক টাকাও বাড়াই নাই আমরা। এমনি কাস্টমার যেটা খুশি হয়ে বকশিস দিয়ে টিপস দিয়ে যায় সেটাই, এমনি এছাড়া আমরা এক টাকাও বাড়তি রাখি না। সকাল থেকে মাঝরাত পর্যন্ত ভিড়ে পরিপূর্ণ থাকে সেলুনগুলো। নিজেদেরকে পরিপাটি ও মার্জিত দেখাতে দীর্ঘ সারির অপেক্ষা করছেন গ্রাহকরা। সাধারণত ফ্যামিলি, বাচ্চা কাচ্চা সবারই তো এখন যেহেতু ঈদ সিজন বা ঈদ উপলক্ষে একটু পরিপাটি বা নিজেকে একটু সুন্দর দেখানোর জন্য আসা আর কি, কষ্ট হলেও একটু অপেক্ষা করে যেন চুলটা কাটতে পারি ওটার জন্য। না, এখানে সবসময় মোটামুটি একটু জ্যাম থাকে, রাশ থাকে, আর এখন তো ঈদের মৌসুম একটু বেশি হবে, এটা স্বাভাবিক। আজকে ঈদ উপলক্ষে সবাই কাটতে আসছে, আর আমার তো ডিউ হয়ে গেছে, আমি অনেকদিন পরে আসছি এটা আর কি। চুল কাটার জন্য আজকে সময় পাইছি, এজন্য আসা। একটু তো জ্যাম হবে ঈদ উপলক্ষে, এসে একটু ব্যস্ত হয়েছে, এরপর পাইছি সিট। ঈদের আগে মানে একটু সুন্দর দেখানোর জন্য চুলটা কাটতে আসলাম আর কি। হ্যাঁ, সবসময় আমি অন্য অন্য অনেকগুলো দোকানে দেখে আসছি, সব জায়গায় সিরিয়াল আছে, এখানে একটু কম আছে, তাই এখানে চলে আসলাম আর কি। রমজানের দিনগুলোতে তুলনামূলকভাবে বাড়ে বিক্রি। অন্যান্য দিনে সকাল 8টা থেকে রাত 10টা পর্যন্ত খোলা থাকে এসব সেলুন, তবে বর্তমানে সকাল 8টা থেকে রাত 3টা পর্যন্ত খোলা রাখতে হয় এই সেলুনগুলো। এই কাস্টমার চাপ অনেক বেশি, এখন সকাল 8টা থেকে রাত 3টা পর্যন্ত কাজ করতে হয়, এটাই হলো বেশি। আগের তুলনায় চুলের দাম বেড়া হয় না, কিন্তু আমাদের নিয়মিত যেরকম রাখা হয় রেট ওইরকমই আছে, আমাদের কোনো আগে ঈদ ঈদ উপলক্ষে কোনো বাড়া হয় না। আলহামদুলিল্লাহ, আগের থেকে মোটামুটি কাজের চাপ একটু ভালো ঈদ উপলক্ষে। এমনি নর্মালি তো এরকম কাজের চাপ থাকে না, যেহেতু ঈদ সামনে আর দুদিন বাকি আছে, ওই হিসেবে আলহামদুলিল্লাহ কাজের চাপ একটু ভালো আছে। সাদাত হুসাইন, বাংলাদেশ লাইভ।